শুধু রান্না বান্নাতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো, যেটা হলো এঁচোড়ের রোস্ট। এঁচোড়ের রোস্ট করতে যা যা লাগবে সেগুলো হলো আদা বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, টক দই, গরম মশলা বাটা, কাজু ছোট ছোট করে পিস করা, কিশমিশ, এবং ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি, ছোট ছোট করে কেটে রাখা আলু, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়। তো চলুন শুরু করা যাক এঁচোড়ের রোস্ট। প্রথমে আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে তেলের মধ্যে আমি এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে এঁচোড়টা একটু ফ্রাই করে নেব, সেদ্ধ করা এঁচোড়টা। এঁচোড়গুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এঁচোড়গুলো এবার আমি তুলে নেব। এবার আমি আর একটু তেল দিলাম, এবার এই তেলে আমি এবার আলুটা একটু ভেজে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি আর একটু তেল দেব, ফোড়নের জন্য রেখেছিলাম আমি গোটা গরম মশলা, এলাচের এলাচগুলো একটু ফাটিয়ে দেব, এলাচ দিলাম, দারচিনি দিলাম, দুটো শুকনো লঙ্কা দেবো, একটু ফোড়নের সাথে সাথে একটু চিনিও দিয়ে দেবো তেলের মধ্যে। মশলাগুলো দিয়ে দেব, প্রথমে দেব আদা বাটা, দেব লঙ্কা বাটা। মশলাটা কষানোর সময় আপনি অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলার উপরে মশলাটা যাতে পুড়ে না ওঠে সেজন্য আমি একটু জল দিয়ে অ্যাড করবো এসব। এবার এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত থেকে তেল ছাড়ছে। মশলাটা যদি ঠিকঠাক কষানো না হয় তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। দেখুন এখন এরকম আছে, যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রেখেই কষানোর চেষ্টা করবেন কালারের জন্য। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। হলুদটা আমি এখনই দিয়ে দেবো, এখন মশলাটা এখন আছে এরকম, যখন আমার কষানো হবে তেলটা ছিঁড়ে আসবে তখন এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে তেল ছেড়ে আসবে, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, টেস্টটা সেরকম আসবে না। মশলাটার মধ্যে আমি আর একটু জল দেব, ঢাকনাটা খুলব। দেখুন সুন্দর একটা কালার এসছে এবং সুন্দর তেল ছেড়ে এসছে, দেখুন এইরকম তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি আর একটু জল অ্যাড করব। এবার আমি একে একে এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো, আলুটাও এর মধ্যে দিয়ে দেবো।
কষাতে থাকব। পরে আমি ফিরে এলাম। এইভাবে ঢাকা দিয়ে আমি আরো 3 মিনিট এটাকে কষাবো। পরে আমি ফিরে এলাম। আবার এটা জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরো কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। আবার ঢাকনাটা খুলে তরকারিটা আরেকটু নিয়ে দেবো। আলু গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এঁচোড়গুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 1 চামচ ঘি এবং এর মধ্যে আমি গরম মশলাটাও অ্যাড করলাম এবং লাস্টে চিনি অ্যাড করলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝালঝাল মিষ্টি মিষ্টি, সেখানে খেতে বেশি ভালো লাগে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের রোস্ট। নিরামিষ দিনে একঘেয়ে রান্না ভালো লাগে না, তখন একটু অন্যরকম রান্না খেতে ইচ্ছা করে। আপনারা এই রান্নাটা একটু ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।